আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এখানে আপনাদের কি কিছু ডিম পাড়া হাঁস দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। ডিম পাড়া হাঁস লালন পালন সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো দর্শক বন্ধুরা, অল্প পানিতে হাঁস রাখার পিছনে প্রতিকারক ব্যাপার বিষয়গুলি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। অল্প পানিতে হাঁস রাখা আসলেই একটা ক্ষতিকারক ব্যাপার বিষয়, যেটা হইল যদি চতুর্দিকে ব্লক দেওয়া, যেমন পুকুরের মতন চতুর্দিকে ব্লক দেওয়া, অল্প পানিতে যদি রাখেন তাহলে ওই পানিটা ময়লা হয়ে যাবে। ময়লা হওয়ার পরে দেখা গেছে ওই ময়লা পানিটাকে হাঁস অসুস্থ হতে পারে। আবার অল্প চতুর্দিক দিয়ে ব্লক দেওয়া পানি, যদি পানিটা অল্প হয় তাহলে কিন্তু যদি রৌদ্র থাকে তাহলে পানিটা গরম হয়ে যাবে। সেই গরম পানিটা যদি ডিম পাড়া হাঁসে খায় তাহলে হাঁস রোগে আক্রান্ত হতে পারে। আরেকটা ব্যাপার বিষয়, যদি অল্প পানি কিন্তু রানিং আছে, পানিটা পানির মাধ্যমে স্রোত আছে, একদিক থেকে অন্যদিকে পানিটা আসা যাওয়া করতেছে, এরকম অবস্থায় যদি পানিটুকু থাকে, যদি অল্প পানিও থাকে, তাহলেও কিন্তু হাঁসের কোনো রোগ বালাই হবে না, কারণ পানিটা তো রানিং। যেটুকু ময়লা হইতেছে স্রোতের মাধ্যমে পানিটা অন্যদিকে চলে যাইতেছে, তো ময়লাটুকু যেটুকু হইতেছে অন্যদিকে চলে যাইতেছে, এদিক দিয়ে দেখা গেছে পানিটা গরম হইতেছে না। রোদ্রে কিন্তু পানি গরম হয়ে যায়, পানিটা গরম হইতেছে না। যেহেতু পানিটা স্রোত আছে, ওই ক্ষেত্রে এক স্থানের পানি অন্য স্থানে আসা যাওয়ার মাধ্যমে, রানিংয়ের মাধ্যমে আসে, এই হিসেবে অল্প পানি থাকলেও পানিটা গরম হবে না। এটা হইলো একটা সুবিধা। যদি পানিটা আটক অবস্থায় থাকে তাহলে রোদ্রে কিন্তু অল্প পানি গরম হয়ে যায়, আর এই গরম পানিটুকু খাইলে ডিম পাড়া হাঁসের ক্ষয়ক্ষতি হতে পারে বা অসুস্থ হতে পারে। ওই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এই ব্যাপার বিষয়গুলি লক্ষ্য রেখে যদি হাঁস লালন পালন করতে পারেন বা করেন, তাহলে কিন্তু আপনাদের হাঁস সুস্থ সুন্দর এবং ভালো থাকবে এবং ডিমের প্রোডাকশন খুব সুস্থ সুন্দর এবং ভালো হবে। ওই ব্যাপার বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আরেকটা ব্যাপার বিষয় হইল, পানির মাধ্যমে হাঁসগুলি লালন পালন করলে কি হয়, হাঁসগুলি ব্যাং, শামুক, পোকামাকড়, মাছ, নানান কিছু খাবার সংগ্রহ করতে পারে পানিতেই। কে পানির মাধ্যমে হাঁসির খাবার জন্ম হয়, উৎপাদন হয়, পানি থেকে হাঁসির খাবার উৎপাদন হয়, আর সেই খাবারটুকু তারা খাইতে পারে। আর পানি হাঁসির জন্য একটা প্রিয় পানি, খুবই প্রিয়। তো ওই পানিটা হাঁসে আসলেই খুবই সয়েসফুল, হাঁসের খুবই সয়েসফুল। ওই বিধায় হাঁসকে পানিতে রাখাটাই সবচেয়ে ভালো। যারা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করবেন তারা হাঁসগুলিকে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার একটা সুব্যবস্থা করে নেবেন। আর যে কয়েকজনে আমি দেখেছি, যে কয়েকজনে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতেছে, তারা কিন্তু আসলে আগে পানির ব্যবস্থাটুকু করে পরে হাঁস লালন পালন করা শুরু করে, সেরকম একটা পরিবেশ কিন্তু দিতে হয় ডিম পাড়া হাঁসের জন্য। আর সেই পরিবেশটুকু কইরা যদি ডিম পাড়ানো হয় তাহলে অল্প খাবারই কিন্তু ডিম পারে আবদ্ধ অবস্থায়। আমরা জানি যে হাঁস বেশি খাবার খায়, আসলে কিন্তু হাঁস তেমন একটা বেশি খাবার খায় না, এর একটা পরিমাণ আছে, একটা চাহিদা আছে, ওই চাহিদা পরিমাণের বেশি তারা খাইতে পারে না। তবে হ্যাঁ, যে সময় ডিম পারে ওই সময়ের কথা আমি ওইটা বলতেছি, আর যে সময় ডিম না পারে ওই সময় কিন্তু খাবারটুকু বেশি খাবে বা বেশি খায়। এতে করে ভয় পাওয়ার কিছু নাই, অল্প কয়েকদিন খেয়ে এরপরে দেখা গেছে খাবার আস্তে আস্তে করিয়া কমে আসবে, ডিম যে সময় পারে ওই সময় খাবার কম খায় বা কম খাবে, আর যে সময় ডিম পারে ওই সময় কিন্তু আপনাদের কষ্ট করিয়া খাবার খাওয়াইতে হবে। হাঁসে কিন্তু খাইতে চায় না,
হাসে কিন্তু কাবার খাইতেছে না, যে সময় ডিম পারে ওই সময় কিন্তু হাসি কাবার খাইতেছে না, কিন্তু জোরপূর্বকভাবে খাওয়ানোর প্রয়োজন হয়। যদি বেশি করে খাওয়াইতে পারেন বেশি প্রোডাকশান পাবেন, মানে ডিমের প্রোডাকশান ভালো হবে। ওই যে দেখছেন স্রোত, ওই যে স্রোত পানিটুকু আপনারা মনে হয় যে বুঝতে পারতেছেন, পানির যে স্রোতটুকু মনে হয় বুঝতে পারছেন, পানির কিন্তু এখানে স্রোত আছে, যদিও অল্প পানি এর পরেও কিন্তু পানির একটা স্রোত আছে। তো বিষয়টা হলো খাবার বেশি খাওয়াবেন কেমনে, ডিম পাড়া অবস্থায় যে হাঁসগুলি খাবার খাইতেছে না ওই ক্ষেত্রে হাঁসগুলিকে খাবার কেমনে খাওয়াবেন। হাঁসগুলি কিন্তু আবদ্ধ অবস্থায় যারা রাখেন, হাঁসগুলি কিন্তু কোনো ঘাস পোকামাকড় নানান কিছু বিলের খাবারের মতন খাবার পায় না। ওই ক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যারা রাখেন বা মাটি রাখলেন, দেখছেন যে ওই জায়গায় কোনো ঘাস নাই, ওই ক্ষেত্রে আনুষাঙ্গিক কিছু খাবার দিতে হবে। আনুষাঙ্গিক কিছু খাবার দেওয়া হলেই এক ধরনের খাবার তারা খাইতেছে না, আনুষাঙ্গিক ঘাস পোকামাকড় শামুক ওইসব খাবার খায়া আইসা আইসা পরে ধান গম ভুট্টা ওইসব ধরনের খাবার দিলেই দেখা গেছে খাবারটা খাবে বেশি এবং ডিমের প্রোডাকশন সুস্থ সুন্দর এবং ভালো থাকবে, বেশি করে ডিম পারবে। আর আপনাদের খামারে বেশি করে ডিম পারুক, সুস্থ সুন্দর ভালোতা হোক, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।